গতকাল আইফোন এসি থ্রি অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল বা আইফোন এসি টোয়েন্টি টু টুও আপনারা বলতে পারেন আমাদের এক্সপেকটেশন ছিল আইফোন এসি কে নিয়ে বেশ কিছু বাট এক্সপেকটেশন আমাদেরকে ঠিকভাবে ফুলফিল করতে পারেনি সো আজকে এই ভিডিওতে আমরা আইফোন এসি থ্রি নিয়ে করব করবো জানবোর মধ্যে কি স্পেসিফিকেশান আছে আছে এবং আইফোন এসি টু এর তুলনায় কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট আনা হয়েছে এবং কত দাম রেখেছে বাংলাদেশে ভারতে অফিসিয়ালি কত দাম রেখেছে এবং ইউএস মার্কেটে কত তো চলুন আমাদের আজকের ইন্টারেস্টিং ভিডিও শুরু করি আপনারা সবাই জানেন যে আইফোনের ভিডিও বাংলাতে সবচেয়ে বেশি আমরা আনি সবার প্রথম আমরা আইফোন থার্টিনের নিয়েছিলাম বাংলাতে তখন কেউ আনতে পারেনি সো আইফোন এসি থ্রি কে নিয়ে আমাদের এক্সপেক্টেশন যেরকম ছিল সেরকম কিছুই পাইনি ডিসপ্লে ডিসপ্লে ডিজাইন এবং অন্যান্য কিছু জিনিস অলমোস্ট আইফোন এইট এবং আইফোন এসি টু এর মতো আছে ডিসপ্লেতে কোনো রকমের পরিবর্তন আনা হয়নি ডিজাইন বিল্ড কোয়ালিটিতে কোনো রকমের পরিবর্তন এখানে আনা হয়নি তো ডিসপ্লে কী পাচ্ছেন ডিজাইন বিল কোয়ালিটি কীরকম সেটা আমরা আলোচনা করব না সঙ্গে এখানে আপনারা তিন জিবি র্যাম পাচ্ছেন ফোনটি তিনটে ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি একশো আঠাশ জিবি দাম রেখেছে আপনার ইউএস মার্কেটে চারশো ডলার যেটা ভারতে কনভার্ট করলে হয় তেত্রিশ হাজার টাকা বাট ভারতে দাম রেখেছে তেতাল্লিশ হাজার টাকার মতো বাংলাদেশে কত দাম হবে সে নিয়ে অফিসিয়ালি কিছু বলেনি বাট আপনারা এক্সপেক্ট করতে পারেন পঞ্চাশ হাজারের আশেপাশে এবং ইউএস ভেরিয়েন্ট হলে অলমোস্ট ওই ভারতের দামের মতোই আপনারা চল্লিশ চুয়াল্লিশের মধ্যেই পেয়ে যাবেন পারফরমেন্সের জন্য এখানে অ্যাপেল এ ফিফটিন বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে যে চিপসেটটা আপনারা আইফোন থার্টিনে পাচ্ছেন এবং ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ারফুল প্রসেসারটাকে বলতে পারি হিটিং ইস্যু একদমই নেই এবং অনেক বেশি একদম পাওয়ারফুল প্রসেসার যতই ভারী গেম খেলুন যতই মাল্টিটাস্কিং করুন ফোনের উপর কোনো চাপ হবে না বাট এখানের মধ্যে আপনার আইওএস ফিফটিনও পেয়ে যাচ্ছেন সব কিছুই ঠিক আছে বাট ক্যামেরাতেও সেম তাই আগের মতোই বারো মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা যখন অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন পাচ্ছেন ফ্রনটি সেভেন মেগাপিক্সেলের একটি ক্যামেরা এস টু স্পিকার থাকছে এবং টাচ আইডির সঙ্গে আসছে যেটা ফিঙ্গার প্রিন্ট সেন্সার হিসেবে এবং হোম বাটন হিসেবে ব্যবহৃত হবে এবং ব্যাটারিতে ইম্প্রুভমেন্ট আনা হয়েছে বাট কত বলেনি বাট আইফোন এসি টু যেটা ছিল তার থেকে টোয়েন্টি পার্সেন্ট ইম্প্রুভমেন্ট আনা হয়েছে আইফোন এসি টুতে কমপ্লেন ছিল যে একটা দিন ঠিকভাবে চলে না নর্মাল ইউজে যায় বাট আইফোন এসি থ্রিতে এক্ষেত্রে আপনাদের কোনো রকমের সমস্যা হবে না সঙ্গে এখানের মধ্যে আপনারা পঞ্চাশ পার্সেন্ট চার্জ হতে সময় নেবে থার্টি মিনিট অলমোস্ট টোয়েন্টি ওয়াটের চার্জার দিয়ে ওয়ারলেস চার্জিং এর সাপোর্ট ওখানে পেয়ে যাবেন এবং যেমনটা আমরা বললাম তো ওভারঅল দেখতে গেলে আইফোন এসি থ্রি বা আইফোন এসি টোয়েন্টি টুতে খুব বেশি ইম্প্রুভমেন্ট নেই ডিসপ্লে ডিজাইন বিল কোয়ালিটি অলমোস্ট সেম টু সেম আছে ক্যামেরাও অলমোস্ট সেম টু সেম আছে ব্যাটারিতে টোয়েন্টি পার্সেন্ট ইমপ্রুভমেন্ট নিয়ে আসা হয়েছে এবং লেটেস্ট যে প্রসেসার অ্যাপেল এ ফিফটিন সেটা দেওয়া হয়েছে বাদ দু কি সেম টু সেমই আমরা পাচ্ছি তো বিশেষ কিছু বলার নেই আইফোন এসি টু টোয়েন্টি টু এর আমরা আনবক্সিং করেছিলাম রিভিউ করেছিলাম আইফোন এইটেরও করেছিলাম আনবক্সিং রিভিউ বাট আইফোন এসি থ্রিকে নিয়ে আমাদের আনবক্সিং রিভিউ করার ইচ্ছে নেই কারণ নতুন কিছু পাচ্ছি না এবং ব্যাটারিতে অল্প পরিবর্তন টু সো দ্যাটস এ ক্রেজি সেম এবং আরেকটা জিনিস যে দামটাও এবার বেশি রেখেছে এতদিন পর্যন্ত আইফোন এসি আমরা এক্সপেক্ট করি যে চারশো ডলারের বাউন্ডারির মধ্যে থাকবে বাট ইউএস মার্কেটে চারশো ডলার ভারতের মার্কেটে চুয়াল্লিশ হাজার সিরিয়াসলি আইফোন কি করছে বুঝতে পারছি না যদিও পঞ্চাশ হাজার বা হাজার টাকা আইফোন টুয়েলভ অলরেডি অ্যাভেলেবেল আছে ভারতে তো আইফোন এসি থ্রি কে নিবে আমি বুঝতে পারছি না তো আপনাদের মতামত জানান আইফোন এসি থ্রি কে নিয়ে যায় অ্যাপকেলে ভুল করেছে কি ঠিক করেছে বা ফোনটি নেওয়ার ইচ্ছা আছে কি না বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন বন্ধুরা বাই আমাদের গল্প আমাদের ভাষা বাংলা ভাষা জিন্দাবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন